হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর একটা প্যাকড আপ ভিডিও বানাচ্ছি, এর পরের সিরিজগুলো এটা কন্টিনিউ থাকবে। যদি ভিডিওটার রেসপন্স ভালো হয় তো আমি আরও ভিডিও বানাবো এটার ওপর। দেখো, ওয়ান লাইনের কোশ্চেন আছে, আশা করি তোমাদের এইগুলো ভালো লাগবে। চলো স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে বেসিক নলেজ অফ ইন্ডিয়ান পলিটি। প্রথম কোশ্চেন, দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর, দ্য মডার্ন মনু অফ ইন্ডিয়া ডক্টর বি আর আম্বেদকর, দ্য প্যারাডাইস অফ লয়ার, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বলা হয়। ফার্স্ট গেভ দ্য আইডিয়া ফর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এম এন রয় অথবা মানবেন্দ্রনাথ রায়। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ফ্রেমড বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। দ্য ফার্স্ট ইন্টার্ম প্রেসিডেন্ট অফ কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি ডক্টর সচিদানন্দ সিনহা। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অ্যাপয়েন্টেড অ্যাজ এ কনস্টিটিউশনাল অ্যাডভাইজার বি এন রাও। এই পেজটাতে একটু কোশ্চেনগুলো গায়ে গায়ে হয়ে গেছে, একটু প্রবলেম হবে, আশা করি নেক্সট পেজ থেকে এটা অসুবিধা হবে না। কোশ্চেন নাম্বার 9 কী বলছে? প্রপোজড পিএম বিফোর ড্রাফটিং কমিটি প্রিএম্বল যেটা, সেটা কে লিখেছিল? সেটা হচ্ছে জওহরলাল নেহরু। টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি 389 মেম্বার্স কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলির মধ্যে। মেম্বার্স অফ ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটির কতজন মেম্বার ছিল? 7 জন। দ্য টাইম টেকেন টু কমপ্লিট কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে কতদিন সময় লেগেছে? 2 বছর 10 মাস 18 দিন। দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি ডক্টর বি আর আম্বেদকর। দ্য কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান। দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন, যেটা হয়েছিল যেখানে, সেটা হচ্ছে নিউ দিল্লি। নাম্বার অফ কমিটি ওয়ার সেট আপ ফর ফ্রেমিং ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সেট করার জন্য কতগুলো কমিটি তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে 13টা। দ্য মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রেডি অন কবে তৈরি হয়ে গেছিল? 20 নভেম্বর 1949। দ্য লাস্ট সেশন অফ কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি 24 জানুয়ারি 1950, লাস্ট সেশন মানে লাস্ট বৈঠক বসেছিল। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডাপ্টেড অন 26 নভেম্বর 1949, এটা অ্যাডাপ্ট করা হয়েছিল, যেটার জন্য কনস্টিটিউশন ডেও বলা হয় 26 নভেম্বরকে। ইন্ডিয়া বিকেম আ সোভারিজেন ডেমোক্রেটিক রিপাবলিক 26 জানুয়ারি 1950, যেটা রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস নামে পরিচিত। এই কোশ্চেনগুলো দেখার অসুবিধা হবে না তোমাদের। নাম্বার অফ পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কতগুলো পার্টস আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনের 25টা পার্ট আছে। নাম্বার অফ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কতগুলি শিডিউল আছে সেটা? 12টা শিডিউল আছে। নাম্বার অফ আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন 445+। দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন দ্য প্রিএম্বল, প্রিএম্বল বা প্রস্তাবনা থেকে ইন্ডিয়া কনস্টিটিউশনের সোল বলা হয়। প্লেড ভাইটাল রোল ফর ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটেড, প্রিন্সলি স্টেটেডের ভাইটাল রোল পালন করেছিল এস বি প্যাটেল অ্যান্ড ভিপি মেনন। দ্য ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট অফ কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি ডক্টর হরেন্দ্র কুমার মুখার্জি। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। দ্য লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন্ডিয়ান কনস্টিটিউশন, সরি এখানে ইন্ডিয়াটা হয়ে গেছে, এটা ওয়ার্ল্ড হবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। দ্য লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন অফ ওয়ার্ল্ড, এটা হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন, লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। দ্য অ্যামাউন্ট ওয়াজ স্পেন্ট টু মেক ইন্ডিয়ান কনস্টিটিউশন, কত টাকা খরচ করা হয়েছিল তখনকার সময়ে? 64 লাখ টাকা খরচা করা হয়েছিল। দ্য মিনি কনস্টিটিউশন ইজ কল্ড 42 অ্যামেন্ডমেন্ট, 1976-এ যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ক্লোজলি ফলোজ ইউকে কনস্টিটিউশন, ইংল্যান্ডের যে সংবিধান আছে সেটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেকটাভাবে ফলো করে। দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার আর অ্যাডেড টু দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন বাই 42 অ্যামেন্ডমেন্ট 1976। সোশ্যালিস্ট আর সেকুলার এই দুটো ওয়ার্ড ইন্ডিয়ান কনস্টিটিউশনে যোগ করা হয় 42 অ্যামেন্ডমেন্টের দ্বারা 1976-এ। দ্য ইন্সপিরেশন অফ লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ওয়াজ টেকেন ফ্রম ফ্রেঞ্চ রিভলিউশন বা ফ্রান্সের বিদ্রোহ থেকে এটা নেওয়া হয়েছে ইন্সপিরেশনটা। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক রিপাবলিক বিকজ দ্য হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল,
এখানকার যে প্রধান, যেটা হচ্ছে প্রেসিডেন্ট, এখানে মানুষের দ্বারা নির্বাচিত হয়, এই জন্য ইন্ডিয়াকে ডেমোক্রেটিক পাবলিক বলা হয়। আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো রেসপন্স থাকে আমি অবশ্যই এর নেক্সট সিরিজ আনা শুরু করব। এগুলো খুব হেল্পফুল, আশা করি সামনের যে কোনো পরীক্ষায় তোমাদের এটা খুব কাজে লাগবে। ঠিক আছে, ধন্যবাদ, জয় হিন্দ।